হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন বাজে 7:33, আর বুঝতেই পারছো আমি রান্নাঘরে আছি। এই যে তো আজকে তো পৌষ সংক্রান্তি, তো আমি তো পিঠে দিতে অতটা বানাতেও পারি না, তো কয়েকটা মালপোয়া, মালপোয়া বলতে তেলে ভাজা পিঠেগুলো যেমন হয়, তো নিয়ম রক্ষার খাতিরে এটা আমি করবো, যেহেতু এটা করতে হয় আজকের দিনে। তো একটুখানি ব্যাটার তৈরি করেছি চালের গুঁড়ো চিনি দিয়ে, যেরকম করতে হয় তেলে ভাজা পিঠেটা। তো আমি এটুকু গোলা করেছি, জানি না এর থেকে পাতলা করতে হবে না মোটা করতে হবে, তো একবার ছেড়ে দেখি। চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। মনে হচ্ছে একটু পাতলা হবে না, বুঝতে পারছি না, দাঁড়াও আর একটু, বড্ড বেশি ঘন হয়ে গেছে মনে হচ্ছে, একটু পাতলা করে দেখি কি হয়। আমি ঠিক বুঝতে পারছি না এটা কেন মোটা মোটা টাইপের হচ্ছে। এই দেখো এরকম হচ্ছে, তো বন্ধুরা দেখো ঠিক পিঠেগুলো এরকমই হচ্ছে। আর কি বলতো, আমি পারিও না আর অতটা আমার হাতে হয়ও না, দেখবে অনেক হাতে, অনেকের হাতেই পিঠে হয় না, আর যেহেতু আমি এগুলো করি না হয়ও না, তো যাই হোক যেমন হচ্ছে হচ্ছে। আর এদিকে দেখো আমার রান্নাঘরের দরজাটা নতুন হয়ে গেছে, এই দেখো আজকেই হয়েছে এটা, তো এটা আজকেই হয়েছে, সরি কাশি পাচ্ছে, গলা খুশখুশ করছে। আর এই দেখো নতুন দরজা হয়েছে আমার রান্নাঘরে, দরজাটা একদম ভেঙে গেছে। আর তোজো বাবু দেখো দেশলাই নিয়ে খেলছে, দেশলাইয়ের কাঠি নিয়ে, এই যে দেশলাইয়ের কৌটো, আর ওই দেশলাইয়ের কৌটো থেকে সব কাটিয়ে দেখো রাইফেল টাওয়ার বানাবে দেশলাইয়ের কাঠি দিয়ে, বুঝতে পারছো কিছু? এই দেখো এই কটাই তো ফ্রেন্ড, বাজে এখন 7:54, মানে 8টা বাজতে চললো, আর এদিকে আমার পিঠে প্রায় হয়ে গিয়েছে, আর আমার শ্বশুরমার সাই এসছে, ওখানে বসিয়ে দিয়ে এসছি, তো চলো ওখানে গিয়ে কথা বলবো। আর এই দেখো পিঠেগুলো, তো পিঠেগুলো দেখো এরকম হয়েছে, মালপোয়া আমরা বলি তেলে ভাজা পিঠে, এই যে তো যেমন হয়েছে হয়েছে করেছি, তা চলো ঘরে গিয়ে আবার পরে কথা বলছি। তো ফ্রেন্ড দেখো ঠিক এরকম হয়েছে, আর এই কটাই হয়েছে ওইটুকু গোলাতে, এই যে মানে খেতে কেমন হয়েছে বাবা বলবে, বাবা এসছে বইতে মলাট লাগাচ্ছে, এই দেখো পিঠে তিল খেতে হয় আজকে, তিল খেতে হয়, হ্যাঁ এই তিল খেলে ওটা তিল খেতে শুদ্ধ জিনিস, তো আচ্ছা তিল খেতে হয়, এটা আমি কি দিও না, তিল খা তিল খা। আর বাবা দেখো তিল নিয়ে এসেছে, বলছে তিলের ওই ইয়ে এগুলো বোধহয় তিলের নাড়ু, এই দেখো তিল খেতে হয়, আর মুড়ির মোয়া নিয়ে এসেছে, তিল খেতে হয় তিলের নাড়ু খা, আর এই দেখো তিলের নাড়ু, এই দেখো তিলের নাড়ু খাচ্ছি, খুব মিষ্টি এটা, ভালো খেতে, এটা চাল দিয়ে বানানো মোটা, তিল দিয়ে না, তিল তো খাওয়া যায় না। তো বন্ধুরা এমন পিঠে বানিয়েছি যে পিঠেতে মিষ্টি হয়নি, তো বাবা দেখো চিনি দিয়ে পিঠে খাচ্ছে, মানে পিঠের কি সিরি, পিঠেতে মিষ্টি কম হয়ে গেছে, আর দেখো গুড় দিয়েছিলাম, গুড় দিয়ে পিঠে খাবে, গুড়টা অনেক দিনের গুড় তো ভালো নেই, তো এমন পিঠে বানিয়েছি আমি আজ যে চিনি মিশিয়ে খেতে হচ্ছে বাবাকে। আসলে কি বলতো মিষ্টিটা একটু কম খাই, তো ওই জন্য বুঝতে পারি না, অল্প মিষ্টিতেই মানে মিষ্টি হয়ে যায় জিভটা, তো আমার
বানানোর সময় ঠিক মনে হচ্ছিল যে মিষ্টিটা মনে হয় অনেক বেশি হয়ে গেছে। এখন আমার তো ঠিকই আছে, মানে আমি তো মিষ্টি কম খাই, অতটা বুঝতে পারছি না কতটা কম। তো বাবা বুঝতে পারছে, ওই জন্য বাবা চিনি মিশিয়ে খাচ্ছে। আর এখানে বাবা করছিল বই মোলার, বাবা নেন নতুন বই দিয়েছে স্কুল থেকে, স্কুল থেকে নতুন বই দিয়েছে। তো বাবা বইতে মলাট করে দিচ্ছে, এই দেখো। তো বন্ধুরা এখন বাজে 1:30, এদিকে বইতে দেখো বাবা মলাট লাগাচ্ছে, আমিও সঙ্গে লাগাবো। তো বাবা খাচ্ছে চিনি দিয়ে পিঠে, তো আমার হাসিও পাচ্ছে, আর কি করবো বলো। কেমন লাগে না যে পিঠের সাথে তা আবার মালপোয়া, তার সাথে আবার চিনি দিয়ে খাওয়া। তো চলো আজকের এই ছোট্ট একটা ব্লগ আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব।